Narae takbiri Allahu Akbar Narae takbiri Allahu Akbar Narae takbiri Allahu Akbar Tomari osila jomino pelam Tomari osila asmano pelam Tomari osila jomino pelam Tomari osila asmano pelam Mario sila mano bola mano boshera de momino hola narae takbiri jore hobe na narae takbiri Allahu akbar narae takbiri Allahu akbar narae takbir illallahu qala allahu taala في كلامه المجيد الفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى أيضا في كتابه مخبر وامرا لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه السلام حاضر المجلس আজকে জলসা নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয় আমন্ত্রিত উলামায়ে কেরাম খাস করে সামনে বসে থাকা এই কেওটালিয়া গ্রামে রহমতের সামিয়ানার নিচে শ্রদ্ধেয় আমার মুরুব্বিয়ান গণেরা নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না পর্দার আলে অবস্থিত আমার স্নেহা গর্ভধারিণী জনম দুঃখিনী ধার্মিকা মা ও বোনেরা খিদমতে আপনাদের এসেছি পাক দ্বীন ইসলামের খিদমত মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা জান হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা আল্লাহ পাক আমাদের এই আশা বসা বক্তা শ্রোতাদের জন্য কবুল করেন বলুন আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন সুন্দর পথ থেকে দামি দামি উলামায়ে কেরাম আপনাদের কাছে অনেক মূল্যবান তথ্য আলোচনা করেছে আমি গুনাহগার শাহনওয়াজ সেই হাওড়া জেলা থেকে আপনাদের কাছে আসতে পেরেছি যে আল্লাহ পাক সুস্থ মন সুস্থ শরীর পাক ও পবিত্র অবস্থায় তানার একটি রহমতের সামিয়ানার নিচে আল্লাহ আমাদের সকলকে বসার সুযোগ দিয়েছে সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ যদি হবে না সালাত ও সালাম জানাই বিশ্ব নবীর দরবারে যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ সেই নবীর প্রতি জানাই দরুদ ও সালাম উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নসিহা মুসলিম সমাজে কম নেই বাবা প্রচুর পরিমাণে দ্বীনের কাজ চলছে তাবলীগ জামাত যে ভাইরা রয়েছে তারা বলছে আমরা ইসলামের খিদমত করছি ফুরফুরা শরীফে হুজুর আলেমগণ তারাও দাবি করছে আমরা ইসলামের খিদমত করছি লামজাবি বলে কি দাও দল বেরিয়েছে তারাও দাবি করছে ইসলামের খিদমত করছি খানকা পার্টি বলে কি দল আছে আছে না না তারাও দাবি করছে আমরা ইসলামের খিদমত করছি রাফিজি আছে একটা দল তারাও বলছে আমরা ইসলামের খিদমত করছি
বাবা জি এত পরিমাণে সমাজে খেদমত হচ্ছে দিনের খেদমত যে খেদমতের ঠেলায় মুসলিম সমাজে 95% সুদখোর হয়ে গেছে ভুল বলে ফেললাম বোধহয় কথাটা ঠিক না ভুল কি খেদমত হচ্ছে বাবা বলে ই হাল তেরা চাল হে মকসদ তেরা মাল হে কথা বুঝেছেন না ইসলামের জন্য আমরা কেউ খেদমত করি বাবা ইসলামের যদি খেদমত করতাম তাহলে মুসলিম সমাজে 95% সুদখোর মুসলমান হতো না বলে সুদ খায় নাই কে হুজুর খেজুর ইদুর বাদর সব ভর্তি কথাটা ঠিক না ভুল জোরে বলে পাঁচ সর পাঁচ সর তো নামাজ আদায় করছে হাজী সাহেব হজ করে এসেছে কিন্তু হাজী সাহেব যে গাড়িটা চাচ্ছে ফাইন্যান্সে কেনা কথা বলছেন নাকি আবার মহিলা সমিতির বড় একটা সদস্য এই ভাইরাস ঢুকেছে না ঢুকে চুপ করেছেন কেন এতক্ষণ যা আওয়াজ হয়েছে হয়েছে আপনারা ভাবছেন হাওড়া জেলা থেকে এসছি ভয় ভয় কথা বলবো ও জিনিস আমি না জমিন যা ভয় থাকবে জমিন কা জোরে বলে দুটো কথা হবে আল্লাহর জন্য হবে সমাজে সমাদৃত হওয়ার জন্য শাহনাজ আসি ও নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি নামা মনেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলে আর রাজুলুল্লাহ ইয়াদখুলুল জান্নাত কথা দোগলা চরিত্রের মানুষ কখনোই জান্নাতে যাবে না মুখে বলে আল্লাহকে মানি পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে গোপনে 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 আবার সুদের কারবার চালায় ও নজরের যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশি নামা বোনেরা আল্লাহ এই জন্য কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্ক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এ আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ঈমান তোরা যখন এনেছি আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছি আমি আল্লাহ জানিয়ে দিলাম আমানুত্তাকুল্লাহ ক পৃথিবীর জমিনে তোরা আমাকে ভয় কর ঈমান আনার পরে তোর প্রথম আমল নামাজ হবে না রোজা হবে না হজ হবে না যাকাত হবে না হে আমার ঈমানদার বান্দা বান্দীরা আমি আল্লাহ জানিয়ে দিলাম ঈমান আনার পরে প্রথম তোর জীবনের আমল হলো আমি আল্লাহকে ভয় করা চলা জোরে হবে না আর এই ভয়টা বাদ দিয়ে সব ভয় আছে কথা বলছেন না আমাদের এই ভয়টা বাদ দিয়ে সব ভয় আছে শুধু একটুখানি বলেছে করোনা ভাইরাস চোখে দেখেছেন কথা বলেন না অমনি সব গেজে পড়ে ঘুরতেছে যে গেজে পরিয়ে দিয়েছে না দেয়নি হুজুর খেজুর ইদুর বাঁদর সব সমান করে ফেলেছে না ফেলেনি আমরা কি জিনিস সব বোঝা যাচ্ছে তো ও না জনে যুবকেরা
ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা বোনেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক জবানে জানিয়ে দিলে ওয়া মাসাবান ওয়া মাসাবিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম দু চরিতার মানুষ কোনোদিন বেহেশতে যাবে না দু চরিতার মুসলমান এ নজনেরা আমাদের ঘরে ছেলেরা আজকে কেওটালির জলসায় বাড়ি থেকে বলে এসেছিল মা কেওটালির জলসায় যাচ্ছি বলার নাম করে ওই রকম ড্রেস করে বুট পরে শুট পরে পরের মেয়ের পিছনে দোকান পাসারির পিছনে ঘুন 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 করে ঘরে বাবা ওরা কি সত্যি জলসায় এসেছে না মস্তি করতে আল্লাহ রাসূল এদের বিষয়ে বলেছে এরাও হলো দোগলা আলোচনা মাথায় ঢোকাও ইয়াবা কেউ কেন শব্দ করছে কে আমি শুধু বক্তা না বলো বক্সারও হে নজনে যুবকেরা কান খুলে শুনে কি দিগি আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন বাবা সাবারা মুখে বলে আল্লাহকে ভয় করি অথচ পৃথিবীর জমিনে এক একা নামাজ আদায় করে এক একা নামাজ আদায় করে রোজা আদায় করে এক একা হজ করে যাকাত প্রদান করে আমি আল্লাহ তো একার কথা বলিনি আমি আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আমি আল্লাহ জানিয়ে দিলাম শুনে রেখে দাও নিজের জেনে রেখে দাও শুধু একা হুজুর সাজলে হবে না একা নামাজি হলে হবে না নিজেকে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও এরপরে তোমার দায়িত্ব হলো আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়া আহলিকুম নার এরপরে তোমার পাশে যে শয়ন করে তোমার বিবি তাকে নামাজি দি বানাও পর্দা নিশি না বানাও আমি রাসূলুল্লাহর হাদিস থেকে বলছি আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন ও বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম একজন পুরুষ অবশ্যই অবশ্যই যদি তার নিজের চরিত্র গঠন করার জন্য নিজেকে সুস্থ জায়গায় শরীয়তের জায়গায় রাখতে পারলে যদি তার প্রয়োজন হয় সে যদি ক্ষমতা থাকে দুটো বিবাহ নয় আমি রাসূলুল্লাহ বলছি চারটে করতে পারে আল আল রাজুলুল্লাহ আল আল্লাহর আর রাজুলুল আর রাজুল আন্নিকাও শর্তন সালা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে দুটো না যদি তিনটে শর্ত পুরুষের ভিতরে থাকে ওর যদি ক্ষমতা থাকে ও চারটে পর্যন্ত বিবি নিয়ে ঘর সংসার করতে পারে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম যদি একটা বিয়ে করার শর্ত ওর ভিতরে না থাকে লাইয়া সুজু আননিকা হারামা একটা বিয়ে করা ওর জন্য হলো হারাম সমাজের বুকে কোন পুরুষ যদি দুটো বিয়ে করে দুটো আমরা সচরাচর কি বলি চরিত্র খারাপ সমাজ কি বলি ও চরিত্র ঠিক নেই নইলে দুটো তিনটে বিয়ে করবে কেন কিন্তু শরীয়ত বলেছে চরিত্র ঠিক করার জন্যই তো বিয়ে শরীয়ত তো বলিনি গোপনে গোপনে গেম মারতে কথা বলে না কেন শরীয়ত বলেছে গোপনে গোপনে গেম মারা যায় ওয়ালা তাকরাবু জিনা আল্লাহর কোরআন বলছে খবরদার জিনার ধারে কাছে যাবে না জিনার ধারে কাছে তোমরা যাবে না আর নিকাহ ও সুন্নাহ বিয়ে করা হলো একটা ইবাদত সুন্নাত একবার জোরে 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 হবে না আল্লাহ নবী জানিয়ে দিলেন আর রাজুলুল নিকাহ শর্তুন সালাসা বুখারী হাদিসের একটি ইবারতের অংশ হাদিস থেকে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি শুনুন আল্লাহ রাসূল বললেন একজন বিয়ে করতে পারে পুরুষ তার বিয়ে করার আগে তিনটি শর্ত রাখতে হবে পুরুষ বিয়ে করতে গেলে শর্ত কয়টা জোরে বলো বাপ কি আগুন লাগবেন তো ঠিক
আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন এক নম্বর শর্ত হলো যে পুরুষটা বিয়ে করতে চায় ওকে জিজ্ঞাসা করো বাবা ছেলে তোমার সুঠাম সাটাম দেহ যৌবন ক্ষমতা কতটা আছে আমি জানতে চাই না সংসারের এ টু জেড কাজ করার ক্ষমতা কি তোমার আছে এই প্রশ্নটা কে মেয়ে লোকগুলোকে প্রশ্ন করি রাসূলুল্লাহ বলেছে ছেলেদের কর এই প্রশ্ন কাদের বলেছে এ কথা মাথায় ঢুকছে না বলো যে বিশ্বনবী বলেছে যে তোমার জামাই হবে কেউ ঠালি ছেলে দেখতে এসে জানো জিজ্ঞাসা করলো তোর বাপের কি আছে কেন তোর বাপের সঙ্গে কি পড়াবে নাকি বিয়ে দেবে ছেলের ওরে জিজ্ঞাসা কর তোর কি আছে ওর বাপের কি আছে এটা আছে তার মানে বোঝাচ্ছে ওর বাপের সঙ্গে জানো ওর মেয়ের বিয়ে ঠিক না ভুল জোরে বলে আমি খোলাসা বলছি অসুবিধা আছে নাকি হলেও কিচ্ছু করেনি দাওয়াত দিলি ভুগ দিয়ে কিচ্ছু করেনি ওই দে টাইম পাস করতে যে বিশ্বনবীর হাদিস বোঝা আর ওই ভেন্ডির তরকার খাওয়া একলা বিশ্বনবী জানাচ্ছেন বাবা সাহাবী প্রশ্ন করো তাকে ওই ছেলেটাকে ওই সংসারের কাজ করার তোমার ক্ষমতা আছে ঝাড়ু দেওয়া রান্না করা বাটনা বাটা জামা কাপড় পরিষ্কার করা সব ঘর পরিষ্কার করা ওই ছেলেটার ভিতরে ওই ট্যালেন্ট আছে কি জিজ্ঞাসা করো যৌবন ক্ষমতা শরীরের ক্ষমতা তো সবাই কসরত দেখাবে ও কুকুরের জিজ্ঞাসা হলে কুকুরও ধুনে দেবে কথা ঠিক না জোরে বলে বলে ও যে মানুষ ওর যে মনুষ্যত্বের উপরে সংসারটা তৈরি হবে ও জ্ঞান ওর ভেতরে আছে কিনা জিজ্ঞাসা করো ও সাবিরা শুধু বিয়ে করা সুন্নত নয় অসুস্থ বিবি যদি বিছান সজ্জায় ত্যাগ করে বিছান সজ্জা আপনার সজ্জায়িত হয়ে যায় অসুস্থ অবস্থায় যদি বিছানায় থাকে ওকে অবস্থায় তুলে নিয়ে রান্না ঘরে পাঠিও না আমি নবী বলছি তুমি নিজে চলে যাও রান্না শালায় নিজে হাতে রান্না বান্না করো অসুস্থ বিবির সামনে নিজে হাতে খানা তৈরি করে বিবের সামনে খানা পেশ করাটাও হলো আমার সুন্নাহ জোরে হবে না রান্নাঘরে ঢোকেন সব ঠ্যাংনাড়া দেখছো কষালিয়া শুধু কষালিয়া শরিয়াত বলছে তুই হাজবেন্ড না তুই হচ্ছিস কুস্তা ব্যান পুরুষ হয়েছে শুধু ঠ্যাংনাড়া দিয়ে খাবার জন্য না বিশ্বনবী বললেন আমার ১৩টা আহলিয়াকে নিয়ে আমি সংসার করেছি একসঙ্গে ৯ জনকে নিয়ে তোমার আম্মাজানদের নিয়ে সংসার করেছি কোন আম্মাজান বলতে পারবে না আমার নবী রান্না ছাড়াই ঢুকিনি একবার জোরে বলে জোরে হবে না বিয়ের দিনেতে আমার মেয়ের মোহর আনা নগদে দিতে পারবে মাল যখন বান্ডেল হয়ে গেছে কাপনের ভিতরে ঢুকিয়ে দিয়ে তিন জায়গায় বেঁধে ফেলেছে প্রত্যেকে দুটো দালাল ঘুষ ঘুষ করে এসে ভাবির কাছে এসে হাজি ও ভাবি যা হবার তা হয়ে গিয়েছে মাফ করে দাও কথা বলেন না কেন এ কোথায় পেয়েছে এই ব্যবসাটা কোথায় কোন শরীয়তের ভাষায় লেখা আছে দেখাতে বলবেন তো ৪০ বছর ধরে বিয়ে করে ভোগ করলুম আমি আর ওই দুটো দালাল এসে ক্ষমা চাইবার হয়ে যায় দুধের সাপ ঘোলে মেটে হারা চেষ্টা করছে বিয়ের শর্ত হলো ওয়াজিব শর্ত হলো মোহরানা মোহরানা মানে কি বাঁধিয়ে রাখা নাকি
মহরানা মানে ওর মর্যাদা দেওয়া, ওর মূল্য দেওয়া, ওর সম্মান দেখানো, সেটা ধারে হয় না। ধারে হয় শাহনাজ ভাই, আমি তোর বিরাট ভালোবাসি, কিন্তু কেউটা নিতে আসতে দেব না। মাতার ভিতরে ঢোকানোর চেষ্টা করো, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলে দুনিয়ার জমিনে যে সমস্ত পুরুষগুলো বিবাহ করার সময় মোহরানা নগদে নগদে মেটায় না, ধার রেখে মারা যায়, বিনা তওবায় যদি মরে যায় কায়ামতের দিন ওদের জেনাকারীদের সঙ্গে হাসর হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। মায়ের পা দুটো জোর গিয়ে ধরা সুবিধা নিতে, এই নিজের বইয়ের পা ধরা কি পাপ নাকি কথা বলেন? বিবির হাত দুটো জড়িয়ে ধরো, কচির মায়ের পা দুটো জড়িয়ে ধরো, ওরে কচির মা সারা ভাই এসেছিল, বলে গেছেন মোহরানা যদি মাফ না করা হয়, মোহরানা যদি মিটিয়ে না দেয়া হয়, কায়ামতের দিন তোমার আমার হাসর হবে জেনাকারীদের কাতারে। আমার বিবি কচির মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। ও যদি একবার মুচকে হেসে বলে, এ কচির বাপ তোমার ক্ষমা চাইতে হবে না, আমি কবে গোপনে গোপনে মাফ করেছি, এই জবান দিয়ে মাফ করেছি বলার কারণে আমার আল্লাহ তোমাকে মাফ করে দেবে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু বিবির মোহরানা আদায় করেননি। বিবি যতক্ষণ না ক্ষমা করবে, আমার আল্লাহ বলছে আমার হাত নাই, মাফ করতে পারবো না। একদম স্লো ভাবে ঢোকাচ্ছে, তাহলে যার যা দিন আছে আজকেই শোধ হবে ইনশাল্লাহ। এই বলেন না ইনশাল্লাহ, হ্যাঁ কাহিনী শুনবেন নাকি? কাহিনীর জন্য আনেননি আমাকে, কাহিনী ধোনার জন্য আনেননি, শরীয়ত বোঝার জন্য এনেছেন। কথা ঠিক না ভুল জোরে বলে আমার নামাজ অনেরা যুবকেরা, রসুল বললেন তৃতীয় নম্বর শর্ত, ও সাবিরা আমি রসুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, তৃতীয় নম্বর শর্ত হলো ওই ছেলেটাকে জিজ্ঞাসা করো, বাবা ছেলে আমার মেয়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি কি নিতে পারবে? কি বলেছিল? ভরণ পোষণ, ভরণ পোষণ মানে ভালো ভালো কাপড় কিনে দেওয়ার নাম নয়, ভরণ পোষণ মানে শুধু ভালো ভালো গহনা দিয়ে সাজিয়ে রাখার নাম নয়, ভরণ পোষণ মানে শুধু খেতে দেওয়ার নাম নয়, ভরণ পোষণ মানে আরামের বিছানায় শুধু শোয়ানোর নাম নয়, ভরণ পোষণ এটাই মানে দাঁড়ায় ওর খাওয়া দাওয়া পরা মাখা সাজানো, যতটা তোমার অওকাত আছে সেই অনুযায়ী তুমি দেখে তাকে দিতে পারো, অসুবিধা নাই। কিন্তু শরীয়তের শর্ত এটা, তোমার ঘরে থেকে জানো ফ্রি টক টাইমে কথা না বলে, বেগানা পুরুষের সঙ্গে জানো অবৈধ সম্পর্কের ভিতরে না জড়ায়, তোমার বিবি তোমার ঘরে থেকে জানো রাত দিন ২৪ ঘন্টার পাঁচ অক্ত নামাজ জানো কাজা না করে, তোমার বিবি জানো কেওটালি জলসাকে কেন্দ্র করে ফুসকার দোকানে যে বেগানা পুরুষের সামনে গালাহা করে করে ফুসকা না ঢোকায়, যদি তোমার বিবি এই রকম শরিয়াত বিরোধী কাজ তোমার ঘরে থেকে কাজ করে, আল্লাহ নবী জানিয়ে দিলে আদায়ুসুলাইয়াদখুলুল জান্নাহ, তুমি দায়ুস নাম্বার ওয়ান, বেহেশতে তোমার নসিবে না। পাতায় ঢোকে পাললে চারটি কর, পাললে চাই একটা বিবি আছে আর একটা করা যাবে, অনেকে ধারণা ওই বিবি পারমিশন দেবে তোরবে, আর ও যদি বাগান ঠেলা হয়, বাগান ঠেলা তোমার যদি পারমিশন দেয় তুই তারপর বে করবে? কথা মাথায় ঢোকে না? যে আজকে শরীয়তকে শরীয়তকে উল্টে খেতে শিখেছে ঘরের ছেলেরা, জেনারেল বিচার করছে রাস্তায় ওপেন হাত জোড়াতে ঘুরছে ওটা হালাল, আর বিয়ে করে হালাল ভাবে বিবিকে শরীয়তের গণ্ডির ভিতরে রাখবে বলছে এই লোকটা বিশাল খারাপ।